আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখব। সো মেইন টপিকটা পড়ার আগে আমাদের কিছু বেসিক কথাবার্তা জানা লাগবে। সেটা হচ্ছে, প্রথমে আমাদের ম্যাট্রিক্সের অর্ডার সম্পর্কে একটু ধারণা লাগবে। ম্যাট্রিক্সের অর্ডার বলতে আমরা কি বুঝি ভাইয়া? ধরো তোমাকে আমি একটা ম্যাট্রিক্স দিলাম, এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সে ধরো সারি আছে হচ্ছে 1 2 3 4 এরকম করে আছে। তো আমরা এখান থেকে জানি আমাদের সারি আছে হচ্ছে 2টা, সারি ইকুয়ালস হচ্ছে 2 পিস, তারপর হচ্ছে কলাম ইকুয়ালস হচ্ছে 2 পিস, কলাম আছে 2 পিস। তো আমরা বলি এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে, এই ম্যাট্রিক্সের অর্ডার সমান 2 বাই 2 2 বাই 2। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের অর্ডার আমরা কিভাবে জাস্টিফাই করি, ওই ম্যাট্রিক্সের সারি কয়টা আছে, ওই ম্যাট্রিক্সের কলাম কয়টা আছে, অর্ডারকে আমরা বলি সারি বাই কলাম, সারি বাই কলাম। তাহলে আমরা অর্ডার সমান ইউজ করব, অর্ডার সমান সারি বাই কলাম, সারি বাই কলাম। এখানে যে গুণ চিহ্নটা আছে, এই গুণ চিহ্নটাকে কেউ আবার গুণ চিহ্ন মনে করিও না, এইটার নাম হচ্ছে ভাই, মানে আপন ভাই না, চাচাতো ভাইও না, এটা হচ্ছে ভাই, মানে সারি বাই কলাম, এটাকে বলা হয় সারি বাই কলাম। যেমন তোমাকে যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরো এ ইকুয়ালস টু দেওয়া আছে তোমার কাছে 1 2 3, এটা দেওয়া আছে। তো এখানে কয়টা সারি কয়টা কলাম দেখো তো, এখানে হচ্ছে 1টা 2টা 3টা, আমরা উপর থেকে নিচে যে দাগগুলো টানতে পারবো এগুলো কলাম, আর পাশাপাশি যে দাগগুলো টানতে পারবো এগুলো হচ্ছে সারি। তাহলে এটা হচ্ছে 1টা সারি 3টা কলাম, তাহলে এটাকে আমরা বলবো এটা হচ্ছে 1 বাই 3। এই ম্যাট্রিক্স হচ্ছে 1 বাই 3। অর্ডারকে একটা ম্যাট্রিক্সের নিচে সুন্দর করে লেখা হয়, সুন্দর করে লেখা হয়। ওকে ফাইন, বুঝলাম ভাইয়া। এরপর আরেকটা জিনিস যেটা জানা লাগবে, আমরা যখন একটা গুণফল করি দুইটা ম্যাট্রিক্সের মাঝখানে, গুণফলের রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা কি? ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স এ সমান আছে হচ্ছে 1 2 3 4, ওকে। আরেকটা ম্যাট্রিক্স তোমার কাছে আছে বি সমান আছে, ধরো তোমার কাছে বি সমান ফর এক্সাম্পল আছে হচ্ছে, বি সমান আছে 1 6 4 1 6 4 sorry 1 6 4 না, বি সমান আছে ধরো 1 6 1 6 7 9, বি সমান তোমার কাছে এটা আছে। এখন তুমি এ বি সমান তুমি বের করবা, এ বি ইকুয়ালস টু কত সেটা বের করবা। তাহলে আমরা যদি গুণফলটা বের করতে চাই, গুণফল বের করার আগে আমাদের কি করতে হয়, প্রথম যে ম্যাট্রিক্সটা আছে এটার অর্ডার চেক করতে হবে, এটার অর্ডার কত, 2 বাই 2। সেকেন্ড ম্যাট্রিক্সটা যেটা আছে ওটার অর্ডার চেক করতে হবে, এটা হচ্ছে 2 বাই 2। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং সেকেন্ড ম্যাট্রিক্সের সারি, এই দুইটা যদি সেম হয়, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং সেকেন্ড ম্যাট্রিক্সের যদি সারি সেম হয়, তখনই আমি কেবল গুণ করতে পারবো। তাহলে গুণ করার কন্ডিশনটা কি ছিল, গুণ করার কন্ডিশনটা ছিল প্রথম ম্যাট্রিক্সের কলাম ইজ ইকুয়ালস টু সেকেন্ড ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। যদি এটা সেম হয়, প্রথম ম্যাট্রিক্সের কলাম ইজিকালস যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হয়, তাহলে কেবল আমরা দুইটা ম্যাট্রিক্সের মাঝে গুণ করতে পারবো, আদারওয়াইজ দুইটা ম্যাট্রিক্সের মাঝে আমরা গুণ করতে পারবো না। এখন ভাই গুণ করলাম, ভালো কথা, ধরেন মিলে গেল। যেমন এখানে তুমি খেয়াল করো, আমি এ বি করতেছি, রাইট? এ ম্যাট্রিক্সের অর্ডার কত, এটা হচ্ছে 2 বাই 2, বি ম্যাট্রিক্সের অর্ডার কত, এটাও হচ্ছে 2 বাই 2, ওকে। দুইটা মিলে গেল, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি মিলে গেল, তাহলে এরা কাপে কাপ মিলে গেছে। তো কাপে কাপ যদি মিলে যায়, তুমি এদেরকে বাদ দিয়ে দিবা, যারা মিলে যাবে তারা বাদ চলে যাবে। এরপর যারা পড়ে থাকবে, এরপর কত পড়ে আছে দেখো তো, 2 বাই 2 পড়ে আছে, এই 2 বাই 2 চলে গেলে 2 বাই 2 পড়ে আছে, যেটা পড়ে থাকবে এটাই হচ্ছে আমাদের গুণফলের রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের অর্ডার। যেমন আমি আরেকটা এক্সাম্পল দেখাই, ধরো তোমার কাছে এ সমান হচ্ছে 1 বাই 2 ম্যাট্রিক্স, এটা আছে ধরো 1, এটা হচ্ছে 1 বাই 2, এ সমান দেওয়া আছে 1 বাই 2 ম্যাট্রিক্স, বি সমান ধরো 2 বাই 3 ম্যাট্রিক্স আছে, আর সি সমান আছে 3 বাই 3 ম্যাট্রিক্স, ওকে। এখন তুমি চাইতেছো তুমি এ বি ইন্টু সি বের করবা, এ বি সি এর অর্ডার কত সেটা তুমি বের করতে চাচ্ছ, তাহলে সেটা কত হবে। আমি যদি এ ম্যাট্রিক্সের অর্ডারটা বসাই, এ ম্যাট্রিক্সের অর্ডার কত, এটা হচ্ছে 1 বাই 2, বি ম্যাট্রিক্সের অর্ডার কত, বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2 বাই 3, ওকে। এরপর
তারপর সি ম্যাট্রিক্সের অর্ডার কত? এটা হচ্ছে 3/2, এটা হচ্ছে 3/3। এখন তুমি দেখো তো ভাইয়া, এখন তুমি দেখো তো প্রথম ম্যাট্রিক্সের, প্রথম ম্যাট্রিক্সের আমি যখন প্রথমে এবি করব, প্রথমে এবি যখন করব, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি সেম হইছে? হইছে। তাহলে এরা মোকাবেলা, এরা মোকাবেলা। এরপর পরে আছে কত? তার মানে এবি ম্যাট্রিক্সের অর্ডার হবে 1/3, 1/3, 1/3 পরে আছে। এরপর এটার সাথে সি গুণ করতেছি, সি কত? 3/3, সি হচ্ছে 3/3। এখন তুমি দেখো, তুমি যখন এবি ইনটু সি বের করতেছো, তোমার কাছে এবি ম্যাট্রিক্স আছে 1/3 আর সি ম্যাট্রিক্স হচ্ছে 3/3। প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি সেম হইছে? হইছে। তাহলে এরা মোকাবেলা। এরপর পরে আছে কত? এরপর পরে আছে হচ্ছে 1/3। তাহলে আমাদের এই যে এবি ইনটু সি, এই ম্যাট্রিক্সের অর্ডার হবে 1/3। এভাবে আমরা যদি ম্যাট্রিক্সের গুণ করি, ম্যাট্রিক্সের গুণ থেকে আমরা আমাদের অর্ডারগুলো বের করতে পারি। এবার আসো, আমরা এই যে বেসিক কথাবার্তা যে জিনিসগুলো পড়লাম ভাইয়া, এগুলো কেন পড়ছি? এগুলো পড়ার একটা রিজন আছে। রিজনটা কি? আমরা কিছু সুন্দর কোয়েশ্চন সলভ করব। সো আজকের ক্লাসে আমরা যে কোয়েশ্চনটা সলভ করব, এটা হচ্ছে দেখো, তোমাকে বলছে কি, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যদি 4-1-3 ইনটু এ ম্যাট্রিক্স সমান এই রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা হয়, তবে এ ম্যাট্রিক্সটা নির্ণয় করো। এ ম্যাট্রিক্সটা আমাকে বের করতে বলছে। আচ্ছা ভাইয়া দেখো, তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যে ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/1। এ ম্যাট্রিক্স অর্ডার কত? 3/1। এটার সাথে তুমি এ ম্যাট্রিক্সকে গুণ করছো, গুণ করার পরে তুমি যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা পাইছো, এটা হচ্ছে 3/3, এটা হচ্ছে 3/3। তুমি চিন্তা করো তো, এ ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? এ ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? তোমরা জানো, আমি যদি গুণ করতে চাই, আমি গুণ করতে চাইলে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম হবে। তো প্রথম ম্যাট্রিক্সে আমি এই ম্যাট্রিক্সের সাথে একই গুণ করতেছি না, তাহলে এই ম্যাট্রিক্সের কলাম কত? 1। তার মানে এ ম্যাট্রিক্স যদি আমি বের করি, এ ম্যাট্রিক্সের সারি হবে 1। এ ম্যাট্রিক্সের সারি কত? 1 হবে, রাইট? তো এ ম্যাট্রিক্সের সারি 1 হইল, 1 হইল। এরপর ভাইয়া এ ম্যাট্রিক্সের কলাম কত হবে? দেখো কলাম কত হবে, আমি এই দুইটাকে গুণ করে এই রেজাল্টটা পাইতেছি। তো গুণ করলে আমরা জানি কাপে কাপ যারা মিলে যাবে তাদেরকে বাদ দিয়ে যারা পড়ে থাকবে ওইটা হবে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের অর্ডার। রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের অর্ডার, রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের অর্ডার কত? 3/3 না? তো এটাও 1, এটাও 1। তাহলে 3/3 কখন আসবে? এটা তো 3 দেওয়া আছে। এ ম্যাট্রিক্সের কলাম যদি কত হয়, এ ম্যাট্রিক্সের কলাম যদি 3 হয়, তাহলে কাপে কাপ মিলে যাবে, রাইট? তার মানে আমাদের এ যেটা আছে, এ হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যার অর্ডার 1/3। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা ম্যাট্রিক্স ধরে নিই, এটা হচ্ছে 1/3 ম্যাট্রিক্স। তো আমরা ধরে নিলাম, ধরি ধরি এ সমান, ধরি এ সমান 1/3 হচ্ছে একটা ম্যাট্রিক্স, নাও এক্স ওয়াই জেড, আমি এক্স ওয়াই জেড একটা ম্যাট্রিক্স নিলাম, ওকে। এখন এই ম্যাট্রিক্সের সাথে আমি এক্স ওয়াই জেডকে গুণ করব, তাহলে 4-1-3 ইনটু এক্স ওয়াই জেড ইকুয়ালস টু, ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে -4, -8, -4, -1, -2, 1, -3, -6, 3, -3, 6, 3, ওকে। এখন গুণ করো তো ভাইয়া, গুণ করলে কত আসে? গুণ করলে এখান থেকে আসবে আমাদের, আমি যদি গুণ করি তো 4x আসবে, এরপর আসবে 4y, এরপর আসবে 4z, এরপর আসবে xyz, এরপর আসবে হচ্ছে 3x 3y, এরপর আসবে 3z। তো দেখো তো, তোমার কাকে দরকার ছিল? তোমার এ ম্যাট্রিক্সটাকে দরকার ছিল না। এ ম্যাট্রিক্সের উপাদান কে কে? এক্স ওয়াই জেড না? তো আমি যদি এক্স এর মান বের করতে পারি, আমি যদি ওয়াই এর মান বের করতে পারি, আমি যদি জেড এর মান বের করতে পারি, আমি এ ম্যাট্রিক্সের ভ্যালুটা বলে দিতে পারবো। তার মানে এ ম্যাট্রিক্সটা কত সেটা আমি বলে দিতে পারবো, ওকে। তো দেখো, এই ম্যাট্রিক্সটা সমান কত? এই ম্যাট্রিক্সের সমান দেওয়া আছে -4, -8, 4, -1, 2, 1, -3, 6, 3, 6, 3। তাহলে এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা সমান ম্যাট্রিক্স না? তো যদি সমান ম্যাট্রিক্স হয়, আমরা কি ইউজ করতে পারবো? ম্যাট্রিক্সের সমতা ইউজ করতে পারবো। ম্যাট্রিক্সের সমতা, আমরা জানি ম্যাট্রিক্সের সমতা মানে হচ্ছে অনুরূপ ভুক্তিগুলো সেম সেম। অর্থাৎ তুমি যদি 4x নাও, 4x আর -4 সেম হবে, 4y যদি নাও, 4y আর 8 সেম হবে, অনুরূপ ভুক্তিগুলো সেম সেম। তাহলে দেখো, x এর জায়গায় এখানে x আছে, এখানে কত আছে? -1। তাহলে আমরা বলতে পারি ম্যাট্রিক্সের সমতা অ্যাপ্লাই করে, ম্যাট্রিক্সের সমতা অনুসারে, ম্যাট্রিক্সের সমতা অনুসারে
এখান থেকে আমরা পাবো x equals to minus 1, y equals to 2, y যে কত আছে এখানে y এখানে 2 আছে, z এর জায়গায় 1. তো দেখো xyz আমি পেয়ে গেছি না, সুতরাং আমরা বলতে পারি a matrix সমান হবে minus 1, 2, 1. এটাই হচ্ছে আমাদের অ্যানসার. ঠিক আছে, এই প্রবলেমটা খুবই সুন্দর একটা প্রবলেম, এটা বুয়েটে আসছিল একবার, সামনেও আসতে পারে, তো সবাই একটু ভালো মতো দেখবা. নেক্সট ক্লাসে আমরা আরেকটা সুন্দর একটা প্রবলেম দেখব. সো আজকে এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম.